নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল সকাল বিকাল লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে ছেলেদের চোখ লাফালে কি হয় জানেন কি ছেলেদের চোখ লাফালে বা বাঁচকের পাতা পিটপিট করলে কি হয় সে কথা আজ আমি বিস্তারিত জানাবো সকালে উঠে চোখ পিটপিট করলে বা চোখ যদি লাফা হয় তাহলে অনেকেই মনে করেন যে খুব শীঘ্রই হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে সামুদ্রিক শাস্ত্র অনুসারে বলা যায় যে চোখ পিটপিট করলে শুধু শুভ অশুভ সংকেতই দেয় না সামুদ্রিক শাস্ত্রে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক চোখ পিটপিট করার বা চোখ লাফানোর শুভ ও অশুভ সংকেত সম্পর্কে জানানো হয়েছে পুরুষ এবং মহিলার কোন চোখ পিটপিট করলে কি ইঙ্গিত দেয় বা কোন চোখ লাফালে কি ইঙ্গিত দেয় সে কথা আজ আমি বিস্তারিত জানাবো আপনাদের আর বন্ধুরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যেতে পারেন বন্ধুরা অনেক সময় আমাদের শরীরের কোনো কোনো অংশে মৃদু স্পন্দন দেখা দেয় পেশির এই স্পন্দন আমাদের নিয়ন্ত্রণে থাকে না এর ফলে কোনো ক্ষতি না হলেও সমুদ্রশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশে স্পন্দন আমাদের ভবিষ্যতে রিঙ্গি দিয়ে থাকে আমাদের জীবনে কি ঘটতে চলেছে তারই একটা পূর্বাভাস পাওয়া যায় বাঁ চোখ কাঁপা ভালো এমন একটা কথা ছোটোবেলায় মা ঠাকুমাদের মুখে শোনা যেত তবে শুধু বাঁ চোখ নয় শরীরের বিভিন্ন অংশেই অনিয়ন্ত্রিত স্পন্দনের প্রভাব ভালো মন্দ রয়েছে জানেন কি বন্ধুরা কী সেই প্রভাব তা নিয়েই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান প্রজন্ম একে যদিও কুসংস্কার বলেই মনে করে কিন্তু বিজ্ঞানের কথা মতো এর একটি পৃথক অর্থ রয়েছে চোখের পাতা লাফানো মানব শরীরের অন্যতম স্বভাব ধর্ম চোখের সংকোচন ও প্রসারণের ফলে চোখের দুটো বা তার বেশি পেশি একই সাথে একই বিন্দুতে মিলিত হয় তখন চোখ অনিচ্ছাকৃতভাবে আপনা আপনি স্পন্দিত হতে থাকে কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তা প্রতিক্রিয়া দেখা যায় চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে বন্ধুরা এতো গেল বিজ্ঞানের কথা এবার জেনে নেওয়া যাক শাস্ত্র মতে কি বলছে বিশেষভাবে সমুদ্র শাস্ত্র মতে যদি কোনো ছেলের বাঁ চোখের পাতা লাফায় তাহলে এটা ছেলেদের জন্য খুবই খারাপ সামনের দিনে যে কোনো মুহূর্তে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ লাগতে পারে আর্থিক ব্যবস্থার হানি হতে পারে পরিবারের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে থাকবেন সমুদ্রশাস্ত্র মতে যদি কোনো ছেলের বাঁ চোখের পাতালা লাফায় তাহলে বলা হয় যে এটি বিরোধীদের সঙ্গে শত্রুতা বাড়ার ইঙ্গিত দিয়ে থাকে নতুন করে শত্রু বৃদ্ধি ও ঘটে বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আবারও কোনো দিন এসে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে